হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য পনেরো নম্বর স্কুল রয়েছে সোদপুর হাই স্কুল পেজ নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি তো এই প্রশ্নপত্রের একের এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উত্তর পূর্ব কোণ একের দাগে দুই আবহমান শব্দটির অর্থ হল চিরকালীন অপশান নাম্বার গ একের দাগে তিন বলছে শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দেন নায়ব মশাই অপশান নাম্বার ক একের দাগে চার চন্দ্রনাথ পাঁচশো পঁচিশের নিচে পেলে স্কুলে ফেলে সংখ্যা দাঁড়াবে দশ দশটি নেক্সট প্রশ্ন বলছে আত্মনির্ভরশীল নয় এমন ভাষা হল বাংলা নেক্সট প্রশ্ন শকুন্তলার পালক পিতার নাম এবার হচ্ছে মহিষি কর্ণ নেক্সট প্রশ্ন বলছে কার্শিয়াংয়ের উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফুট বলছে ম্যানিফিকো শব্দের অর্থ চ চমক অপশন নাম্বার গ শঙ্কুর জন্মদিন ষোলোই জুন অপশান নাম্বার ঘ বলছে ন্যাস প্রয়োগ করলে তার কার্যকাল থাকে ৩৩ ঘণ্টা অপশান নাম্বার খ র ধ্বনি হলো কম্পনজাত ধ্বনি বলছে করতাল থেকে কর্তাল এটি হলো কি সমীভবন নেক্সট প্রশ্ন অপরাহ্ন সন্ধি বিচ্ছেদ করলে হয় অপরযুক্ত অন্য অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে চোদ্দ বলছে দুর্লোক হল নিপাতন সন্ধি অনুসর্গের অপর নাম পরসর্গ অভাব অর্থে বোঝায় যে উৎসর্গ সেটা হা বলছে আলতা শব্দটি বিদেশি শব্দ একটি আত্মবাচক সব নাম হলো নিজ এরপর হচ্ছে দেখো দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন তুলো পরপর দেখে নাও কি রয়েছে দুয়ের দাগের এক বলছে কমবেশি পৌঁটি শব্দে উত্তর দাও একটা বলছে যে পঞ্চধরকে লিখবে যে প সরি পক্ষধরকে লিখবে পক্ষধর মিশ্র বলছে মিশ্র মিথিলার কবি ও বলছে নব্য বলছে নৈয়াকিক পণ্ডিত ছিলেন এক্সপ্রেশ নরয় দু একটা ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা ব্যথিত গন্ধটি কার উত্তরভাবে লাল লাল বট ফলের নেক্সট প্রশ্ন বলছে তিনের টাদিও দাগে তিন ওরে ও পাগলা ভোলা পাগলা ভোলা কে উত্তর মহাদেব শিব নেক্সট প্রশ্ন পরেরটা বক্তৃতা দেওয়ার সময় সুকুমার কার উক্তি বেশি ব্যবহার করতেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সেবিহা দম্পতি সম্পর্কে গান্ধীজি সরি স্বামীজির ধারণা কি লিখবে দম্পতি একমাত্র যারা শ্বেতাঙ্গ যারা সরি সভিয়া দম্পতি একমাত্র যারা শ্বেতাঙ্গ হয়েও ভারতীয়দের ঘৃণা করেননি এবং এখানকার মানুষদের মানুষদের উপর ওপর মুরুব্বি আনা করেনি নেক্সট প্রশ্ন বলছে হিমালয় দর্শন কার লেখা বেগম রোকিয়া নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ধীবর সম্পর্কে রাজার আদেশ কী ছিল উত্তর ধীবরকে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ পরিতোষক হিসেবে দিয়ে তাকে মুক্তি মুক্তির আদেশ দিয়েছিলেন নেক্সট প্রশ্ন পরেরড্টা নিউটন যে এত বছর বেঁচে আছে নিউটনকে নিউটন হচ্ছে প্রফেসার শঙ্কুর পোষা বিড়াল নেক্সট প্রশ্ন শঙ্কু কোন বয়সে কি করেন লিখবে বারো বছর বয়সে ম্যাট্রিক পাস করেন চোদ্দ বছর বয়সে আইএসসি পাস আর ষোলো বছরে ফিজিক্স ভালো অনার্স নিয়ে বিএসসি পাস করেন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে করভাসের জন্য আরগাস কত মূল্য দিতে রাজি হয়েছিল উত্তর লিখবে দশ হাজার মানে প্রায় পনেরো হাজার টাকা নেক্সট প্রশ্ন পরের বলছে বলছে বলছো অঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও লিখবে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আমরা সেই ধ্বনিটির সঙ্গে স্বরতন্ত্রের কম্পনজাত সুর বা মিশিয়ে দিই না তাকে অঘোষ ধ্বনি বলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বরভক্তি কাকে বলে উদাহরণ দাও লিখবে উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে সরসন্ধি আনার ঝোঁক হল স্বরভক্তি উদাহরণ লিখবে ধর্ম থেকে ধরম নেক্সট প্রশ্ন পরেরটা ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও উত্তর লিখবে পাশাপাশি অবস্থিত ব্যঞ্জনধ্বনির সঙ্গে কোনো স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন মিলনে নতুন কোনো নতুন কোনো ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হলে সংস্কৃতে সংস্কৃত নিয়ম মেনে তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন দিকযুক্ত অন্ত দিগন্ত পদ কাকে বলে উদাহরণ দাও লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দই হলো পদ যেমন চাষি মাঠে চাষ করছে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রযোজক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও লিখবে যে ক্রিয়া অন্যকে দিয়ে কোনো কাজ করানো অর্থে অর্থে প্রযুক্ত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে যেমন মা শিশুকে চাঁদ দেখায় নেক্সট প্রশ্ন পরেরটা বাক্য পারস্পরিক সর্বনামে উদাহরণ দাও উত্তর হবে কাজটি নিজে নিজে করবে এখানে নিজে নিজে হচ্ছে কি পারস্পরিক সর্বনাম নেক্সট প্রশ্ন ক্রিয়া বিশেষণ কাকে বলে উদাহরণ দাও যে বিশেষণ পদ কোন ক্রিয়া কি অবস্থায় কোথায় কখন কিভাবে সম্পন্ন হয় তার প্রকাশ করে অর্থাৎ ক্রিয়ার বিশেষ বিশেষ অবস্থা পরিচয় দেয় তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন এখানে উদাহরণ চাইনি নেক্সট প্রশ্ন বলছে পঙ্গু ধাতু কাকে বলে লিখবে পঙ্গু ক্রিয়া যে ধাতু নিষ্পন্ন হয় তাকে পঙ্গু ধাতু বলে যেমন বট আছ ইত্যাদি